ওকে, আমরা এখন যেটা দেখবো যে এটা সাইজে কিনা, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? বিশ্ব হয়েছে আজকে, খুব বালা দিন হয়েছে, ঠান্ডার দিন, সারাটা বালা হয়ে গেছে। তোমার ফাইন কত হইলো? 240, তাই না? কালকে মিস আর আজকে আসি লেট, আজকে 7 মিনিট লেট আর কালকে মিস, তো বাক্কা খানি হয়ে যাবো। কালকে থেকে আমরা ফাইন লোয়া শুরু করছি আর কি, কালকে ফলে উদ্বোধন হচ্ছে না জালে, তুমি আজকে সেকেন্ড দিন করে উদ্বোধন হলে। ওকে আচ্ছা, ওগুলো আমরা যদি সেপারেট উইন্ডো যদি খুলি তাহলে আমার মনে হয় ওগুলো বেটার হইব, মার্কিং করতাম পারবো সুন্দর করে। সো ট্রেডিং প্রফিট কিন্তু হিউজ একটা জিনিস, এখানে আড়ি যাওয়ার একটা বড় চান্স আছে, মানে কিতাস আর রিকোয়ারমেন্ট বুঝতাম না, অনেক জিনিস আছে, ট্রেডিং প্রফিট বা করো, অ্যাসেসিবল প্রফিট বা করো, ক্যাপিটাল অ্যালাউন্স বা করো, বিভিন্ন জাত ঝামেলা আছে। সো আমরা যাই কি বলা রিকোয়ারমেন্টও, আজকে দেখি খালি ফাইন আর ফাইন। ক্যালকুলেট রিচার্ড ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট, তাহলে কোন জায়গায় কোন ক্লাসে পড়ছিলাম এটা? একবারে কয়লা ক্লাস সিম্পল কিতা করতাম, অ্যাকাউন্টিং প্রফিট দিব, ওগুলো লইম, এলায়াবল অন এলায়াবল যোগ বিয়োগ করম, করলে যোগ বার হইব ওই ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট, মানে খুবই 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 ইজি একটা জিনিস। ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট বার করা লাগে, আমরা একটা জিনিস করা লাগে ক্যাপিটাল অ্যালাউন্স। সো ও দুইটা জিনিসই বড় জোর আমরা করবো আর কি। নো সো এনিওয়ে আমরা শুরু করে দিই আমরা মেইন কিতা। দেন ব্যবসা শুরু করছেন কোন দিন, ডেটগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা ডেট হাইলাইট করবো। 6 এপ্রিল 2016 রিচার্ডে কমেন্স করছেন সেলফ এমপ্লয়মেন্ট। আচ্ছা কোন ট্যাক্স ইয়ার লাগে বা করতাম, ইয়ার ট্যাক্স ইয়ার হয় না, ট্রেডিং প্রফিট তো অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হবে, ইয়ার এন্ডের 6 এপ্রিল, সরি ইয়ার এন্ডের 5 এপ্রিল 17। বুঝতে একটা বালা জিনিস যেটা হইলো গিয়া, বালা জিনিস কি তা জানো নি, 12 মাসের হয়ে গেছে। সো এইগুলো আমরা প্রপোর্শনালিটিতে ঝামেলা করা আর যাওয়া লাগতো না, যেটা জিনিস হয়ে গেছে 12 মাসের হয়ে গেছে। সো 6 এপ্রিল 16 তারিখ শুরু করছেন, 5 16 দেখা যায় না, ওকে 6 এপ্রিল 16 তারিখ কমেন্স করছেন সেলফ এমপ্লয়মেন্ট, এটা রেস্টুরেন্ট মানে কিতা করছেন চালাই শুরু করছেন। তান স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইয়ার এন্ডেড 5 এপ্রিল 17। সো আমি 1 বছরের পাইমু, আমার ফয়লা কাম হইলো গিয়া কোন জায়গা থেকে শুরু হইব, নেট প্রফিট থেকে। নেট প্রফিট কত আমরা কইছিলাম কিতা, নাম্বার তো কাইমু না কিতা, ফলো আধা পয়েন্ট লইলেই আমরা কিছু বুঝছি না, নাইতে জানি না, নেট প্রফিট হইলে আমরা ফার্স্ট কাম আধা পয়েন্ট পাই দিয়েছি না কিতা মনে হয়। তাহলে নেট প্রফিট 32 মনে নাই, ওকে হাফ পাই দিয়েছি, দ্যাটস গুড। দেন কইছে মোটর এক্সপেন্স, আমরা কইছিলাম সিরিয়ালি যাইমু ঠিক না, সিরিয়ালি যাইমু না, পয়লা মোটর এক্সপেন্স যাইমু, যেহেতু নোট ওয়ান কইছি আমরা নোট ওয়ান করবো। মোটর এক্সপেন্স আর এস ফলোস, কস্ট অফ রানিং রিচার্ডস মোটর কার, এখন দেখা লাগবো রিচার্ড খেয়ে, ওনার হইলে অ্যালায়াবল না আর ওনার হইলে এমপ্লয়ি হইলে অ্যালায়াবল, সো রিচার্ড হইলে গিয়ে ওনার, সো নট অ্যালায়াবল। তাহলে আমি বুঝার লাগি পরবর্তীতে এগুলো আমরা এ লিখে রাখি, অ্যাড করবো। কস্ট অফ রানিং মোটর কার ইউজ বাই শেফ, ইউ কি দেব অ্যালায়াবল, দ্যাট মিনস জিরো। পার্কিং ফাইন ইনকার বাই রিচার্ড, তাহলে নট অ্যালায়াবল হইলে আমরা অ্যাড করবো, নাই ওগুলো তো ব্যাপার না, যেগুলো নট অ্যালায়াবল এগুলো আমরা অ্যাড করি। সো দুইটা অ্যাড করবো, এনে একটা খেতা বলো, কেন কইছে রিচার্ড মোটর কার কস্ট 70% ফর প্রাইভেট জার্নি অ্যান্ড শেফ মোটর কার কস্ট 20% অফ প্রাইভেট জার্নি। সো আর আমার এনে 70% কিছু করতাম না, মালিককে যদি এই রিচার্ডের মোটর কার শেফটটা কিছু হইতো না, বাট ও যে হবু ওগু 70% হইব, সো না বুঝলে আমার একটা ইয়ে মোটর কারের যে এক্সপেন্স, সরি 70 পায়
710 এর উপরে ধরো, কেন ধরো? কারণ মোটর এক্সপেন্স 710 হিসেবে আস্তে গাড়ি লাগে, মালিকে পার্সোনালি ইউজ করছেন 70%, তাহলে 30% অ্যালাউড, 70% যেহেতু বাদ দিয়ে লাগছেন আমরা 70% নিয়ে যোগ করে দেন। ওকে ক্লিয়ার, দ্যাটস গুড। আমরা অন্য সব এমপ্লয়ি প্রাইভেট ইউজ করলে তো ব্যবসা লাগে গিয়ে লাগবে খরচ, তো কই রাম তো এমপ্লয়ি যদি প্রাইভেটলি হলো আর ব্যবসার কাম করো কিন্তু আমার লাগে এলায়েবল এক্সপেন্স, ব্যবসার লাগে এলায়েবল জিরো ওই নাইলে আদাম আর ফ্যামিলি ভুলে গেলাই নি আমরা জিরো কিতা লাগি দেন সরি আমি তো খান্তাত লিখে লিছি জিরো জিরো জিরো, সো আমি খালি নাম লিখবো আর খালি নিয়ে অ্যাড করবো 70% জিরো বই আমি অ্যাড করবো, বুঝছো নি ব্যাপারটা? এখন কিতা লাগে লিখে রাখছি যে ওগু আমি গিয়ে অ্যাড করবো আর ওগু জিরো বই আমি আর। প্রপার্টি এক্সপেন্স, রিচার্ড লিভ ইন অ্যাপার্টমেন্ট হুইচ ইজ সিচুয়েটেড অ্যাবোভ দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের উপরে অ্যাপার্টমেন্টও থাকুন, দ্য অ্যান্ড 1/5 অফ দ্য টোটাল প্রপার্টি এক্সপেন্স 16,200 রিলেট টু অ্যাপার্টমেন্ট, তার মানে আমরা পয়লা ভুল যেটা করছি প্রপার্টি এক্সপেন্স দেখতাম আসতাম, তাহলে 16,200 পাঁচ ভাগের এক ভাগ অ্যাপার্টমেন্টও লাগে, তাহলে ইগুলো অ্যালাইবল না অ্যালাইবল নাই নট অ্যালাইবল, তাইলে আমরা 20% অ্যাড করবো, 1/5 মানে 20% জানো তো আছে বুঝতে, বুঝছো নি ব্যাপারটা? 16,200 আমি প্রপার্টি এক্সপেন্স করছি, এর ফার্স্ট পার্টের একবার মালিকে নিয়ে যাচ্ছেন, সো মালিকের এক্সপেন্স তার বেশি জানি হারাই যাব না, যেহেতু আমি বাদ দিলে এসে ঘুরে নিয়ে আমি ব্যাক করি আবার রিভার্স করিয়া যোগ করে দিব দেখছি। হো হো 20% শেফে প্রাইভেটলি ইউজ করলে হে এমপ্লয়মেন্ট বেনিফিট হিসাবে পাইব, ভাল লাগে গু বেনিফিট, ওই যে কার বেনিফিট কথা দিব, বাট কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে যদি তার এমপ্লয়ির কোনো গাড়ি টাড়ি বা এটা কিছু দেয় তাহলে তার ব্যবসা লাগে খরচ হিসাবে ধরতে পারে এমপ্লয়ির ওনারের না, সো আমরা কার হিসাবে করাম, আমরা ব্যবসার হিসাবে করাম রেস্টুরেন্ট বিজনেস, সো রেস্টুরেন্টের বিজনেস একটা গাড়ি দিছে তার শেফরে গাড়ি এটা শেফে প্রাইভেটলি ইউজ করছে, সো এই গাড়ি চালানোর যে খরচ এগুলো ব্যবসার লাগে অ্যালায়েবল এক্সপেন্স ডিডাক্টেবল এক্সপেন্স, পরে শেফর লাগে আলাদা গিয়ে বেনিফিট হইব, আর মালিকরে যেগু দিছে এগুলো অ্যালায়েবল এক্সপেন্স নাই ওটা লাগে আমরা 70% যোগ করে দিলাম, ক্লিয়ার? এর বাদে আমরা যাইম কি রিপেয়ার অ্যান্ড রিনিউয়ালস, ইউনো আমার নোট 3 এই বুঝলাই না ঠিক না বুঝলে মাতিও, রিপেয়ার অ্যান্ড রিনিউয়ালসও কইছে আমরা অলরেডি আগর নলেজ, ডেকোরেটিং এ রেস্টুরেন্ট ডেকোরেটিং কুটাস পরে রিপেয়ার পরে না ক্যাপিটাল এক্সপেন্স চেয়ে পরে ডেকোরেশন সবসময় দরবার, ডেকোরেশন রিপ্লেসমেন্ট এই সব জিনিস হলো কি রিপেয়ার পরে ওখানেও কইরাম তোমার যে ডেকোরেশন দেখলে তুমি বুঝবাই এগুলো নর্মালি কিতা আর কি, ডেকোরেশন কোয়েশ্চন যদি কিছু না হইয়াও দেয় হইয়া দিলে তো দ্যাটস গুড যে কোনোটা, তবে নর্মালি ডেকোরেশন বা রিপ্লেসমেন্ট হইলে যদি কিছু না হইয়া দেয় তুমি এজিউম করবাই যে এগু এলায়াবল এক্সপেন্ডিচার, যদি তারা আদারওয়াইজ কইতে হয় তো তারা তোমার ঘুরে দিব, আর যদি ডাইরেক্ট হইয়া দিলে দ্যাটস গুড তোমার লাগে বালা, ডেকোরেটিং অ্যাপার্টমেন্ট এগু ডেফিনেটলি কিতো হইতো নাই এলায়াবল হইতো না, এখানে মালিকর এগু যেসা তা হইয়া যায়, এখন দেখো আমরা নিচে যাই, প্রপার্টি ওয়াজ ইউজেবল স্টেট হোয়েন ইট ওয়াজ পারচেজ, তাইলে আর আমি আর একবারে ফুল কনফার্ম হয়ে গেলাম যে ডেকোরেটিংটা হইলো গিয়ে আমার রিপেয়ার, কারণ ডেকোরেশন সারা আমি অ্যাসেট ইউজ করতাম পারাম মানে রিপেয়ার সারা আমি প্রপার্টিটা ইউজ করতাম পারাম রিপেয়ার করছি তাইলে এগুলো রিপেয়ার, আর যদি ইউজ করতাম পারতাম না অন্য যদি উল্টাটা হইতো তাহলে ওগুলো নিয়ে আমরা অ্যাড করে দিলাম, জিনিসটা বুঝছো নি? অ্যাপার্টমেন্ট তো ফলো হয়েছে রিচার্ড লিভ ইন এন অ্যাপার্টমেন্ট উইথ সুইচেড অ্যাবোভ দ্য রেস্টুরেন্ট, সো মালিকের জিনিস করছি কিন্তু ব্যবসার খরচ নাই, সো ওগুলো নিয়ে যোগ করছি রেস্টুরেন্টও তো ব্যবসা খরচ, সো বাদ দিছে দিছে সো তার লাগে আমরা জিরো, এগুলো যোগ করার দরকার আছে নি দুটো অ্যালাউবল এক্সপেন্স, বুঝছো নি ব্যাপার? সব ক্লিয়ার বিশু দেন যে এমনি উপরে 4 আদার এক্সপেন্স, দ্য ফিগার 2,960 আদার এক্সপেন্স হইলে 2,960 ইনক্লুড লিগাল ফি 4,090 ইন কানেকশন উইথ পারচেজ অফ রেস্টুরেন্ট প্রপার্টি রিমেইনিং অল এক্সপেন্স আর অ্যালাউবল, তাহলে ফলে দেখা লাগবে ওই 4,090 কিতা অ্যালাউবল নি না অ্যালাউবল নাই অ্যালাউবল,
পারচেজ অফ প্রপার্টি হলো কি নন কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের লগত যা কস্ট সব জায়গায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার অতি বুঝছেন নন কোন রেস্টুরেন্ট কিনছি প্রপার্টি কিনছি মেশিন কিনছি এগুলো সব হলো গিয়া এগুলো আমি তো এক্সপেন্স ধরব না অ্যাসেট ধরব অ্যাসেট অ্যাসেটের লগত ডিরেক্টলি যে কস্টগুলো রিলেটেড এগুলো হলো কি অ্যাসেট সো ই লিগাল ফি আমি কিটা লাগিয়ে দিছি পারচেজ অফ রেস্টুরেন্ট প্রপার্টি ডেফিনেটলি এক্সপেন্স না এগুলো একটা অ্যাসেট সো ওগুলো রিলেটেড লিগাল ফিটাও আছে সো এগুলো আমি এক্সপেন্স হিসেবে বাদ দিলাইছি ওগুলো নিয়ে আমরা যোগ করবো ক্লিয়ার 2590 আমরা অ্যাড করব বুঝছো তো আমরা খুঁজলাম লিগাল প্রফেশনাল ফি লিগাল ফি না প্রফেশনাল ফি অ্যালায়াবল হইতো না যেগুলো নন কারেন্ট অ্যাসেটের লগে থাকবো যেগুলো পার্টনার হকল বা ওনারের কোনো পার্সোনাল জিনিসের থাকবো এগুলো অ্যালায়াবল হইতো না বাদ বাকি অ্যালায়াবল হইব সো এগুলো নন কারেন্ট অ্যাসেটের লগে রিলেটেড অতার লাগে এগুলো অ্যালায়াবল না আমরা অ্যাড করব ক্লিয়ার আমরা সব আইটেম শেষ সাতটা নোট আমরা শেষ করে দিয়েছি ও তো এর করলাম তো ও বাবা আইরা আমি 2590 লিখেছি না নট অ্যালায়াবল অ্যাড করছি আর বাদ বাকি সব কিন্তু অ্যালায়াবল সো এগুলো তো আর কোনো টেনশন করা লাগে না ও তো 2960 এর ভিতরে 2590 হারিয়ে গেছে ওগো আমি বাদ দিয়ে লিখেছি কিন্তু এগুলো অ্যালায়াবল না ওটা লাগে তো আমি যোগ করাম বুঝছো নি The figure 2960 for other expenses include legal fee 2590. So 2960 এর ভিতরে 2590 include আছে. 2960 আমরা কিটা করছি? Gross profit থেকে বাদ দিছি. So equal liable expense না তাহলে কি করে নিই এখন? Add করা. Clear? So শেষটি question. না আমি জানি আমার নোট আছে additional information আছে তার মানে আমরা অত অন্তত শেষ মানে ইগুনি ইনক্লুডেড এখন additional information যেগু পাইমু এখন দেখো এখন অন্য যে ইনফরমেশন গুলো থাকবো যদি এলায়াবল এক্সপেন্স হয় আমি বাদ দিব নট এলায়াবল হইলে আমি কিচ্ছু করতাম না কারণ ইখানো যেটা করছি উল্টা করছি হে বাদ দিছে আমি যোগ করছি হে বাদ দিছে না আমি বিয়োগ করছি ওলা সামথিং করছি ইনো বাকি হল কারণ ইগুন উপরের ইনফরমেশনও হারাই নাই বুঝছেন ব্যাপার হিসেবে ইনো আর জিরো হইয়া আনা লাগতো না কারণ ইগুলো তো আর বাদ দিছে না বা যোগ করছে না এগুলো খালি জাস্ট বাদ দেওয়ার হইলে বাদ দিব যোগ করার হইলে যোগ করবো দেখো অ্যাডভার্টাইজিং রিচার্ড স্পেন্ট আর শো ইন মার্চ 2016 অন নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট প্রায়র টু দ্য ওপেনিং অফ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওপেনের আগে হে 800 টাকা অ্যাডভার্টাইজিং খরচ করছে এগুলো কি দেখো ভেরি গুড এগুলো হয় ফ্রি ট্রেডিং এক্সপেন্ডিচার সো ফ্রি ট্রেডিং এক্সপেন্ডিচার আমরা 800 মাইনাস হবে অ্যালায়াবল এক্সপেন্স বাট বাদ দেওয়া হইছে না অত লাগে আমরা মাইনাস এলায়াবল এক্সপেন্ডিচার এরকম বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা বই কিতা জিরো এলায়াবল এক্সপেন্ডিচার বাদ দেওয়া হয়েছে না তাহলে আমরা কিতা করি বাদ দেই বুঝলে তো হবে এর বাদে প্ল্যান এডমিশন রে ফলোইং মোটর কার ওয়্যার পারচেজ ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 5 এপ্রিল 2017 ইন ডেট অফ পারচেজ মোটর কার 1 মোটর কার 2 কস্ট অত CO2 এমিশন অত মোটর কার ওয়ার ওয়ান ইউজ বাই রিচার্ড অ্যান্ড মোটর কার টু ইউজ বাই রেস্টুরেন্ট শেফ তাহলে আমার পার্সোনাল অ্যালাউন্সের একটা সরি ক্যাপিটাল অ্যালাউন্সের একটা হিসাব করা লাগবে কয়টা ফুল হইব কিটা কিটা নাম হইব রিচার্ডে মোটর কার ওয়ান ইউজ করছেন সো আর মালিকে কিছু ইউজ করলে সব মুজি প্রাইভেট ইউজ এসেট করে শেষ ফলাটা সেকেন্ডটা মোটর কার করছে সে রেস্টুরেন্ট শেফে প্রাইভেটলি ইউজ করছে আমি কি আর করি না এমপ্লয়ি যদি প্রাইভেটলি ইউজ করে এগুলো আমার সিদ্ধার কিছু নাই এগুলো প্রাইভেট ইউজ এসেট ফুল হইতো না প্রাইভেট ইউজ এসেট ফুল হইব অনলি যদি মালিকে করে সো এমপ্লয়ি করছে এগুলো আমি সিদ্ধার কিছু নাই এখন দেখি কারোর CO2 এমিশন হতো 75 এর নিচে হইলে ফার্স্ট ইয়ার অ্যালাউন্স 130 এর উপরে হইলে এসআরপি আর মাসানো তাহলে এমপি তাহলে এগুলো গিয়া 113 গ্রাম তাইলে মেইন পুলো যাইব ক্লিয়ার নিশব দ্যাটস গুড আইরাম 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 আমি অন করি ক্যাপিটাল অ্যালাউন্সের ফরম্যাট বানাই কেপি আমরা ফলা ক্যাপিটাল অ্যালাউন্স হইলে কারণ ক্যাপিটাল অ্যালাউন্স না হলে আমরা ট্রেডিং প্রফিটটা কমপ্লিট করতে পারতাম সো ক্যাপিটাল অ্যালাউন্সে আমরা যেটা করাম ফলা দিলাম একটা ডলার সাইন দেন আমরা
main pool, then amra private use asset pool, then amra the following addition not qualifying for AIFY. ইডিও টা কার এখন ওটা এআই বা এফআই ভাই বনি আচ্ছা আমি ভুল জায়গা ছিল কোন করতাম আচ্ছা আচ্ছা হিন লাগিয়েছি যখন লাগিয়েছি চেষ্টা কোনটা পাইতো না নাই তাহলে ইডিও টা আইবো তাহলে ফলালে মোটর কার 1 14000 প্রাইভেট ইউজ অ্যাসেট পুলো যাইবো এগুলো ব্যালেন্স আর এগুলো যাইবো 16000 আসবে মেইন পুলো সো এর আগে আমরা যেটা একটা ভুল করছি আমি তুমি কেন ভুল করছো তুমি কেন আমার ভুল ধরে দিছো না তার লাগে ভুল আর আমি তো আমার ভুল করছি ভুল যেটা হইলো গিয়া করছি কিটা ভুল করছি হোসেন ব্যালেন্স ভেরিয়েন্স ইয়েস ডব্লিউ টি ভি বি ডি যদিও জানি আমরা 6 এপ্রিল কমেন্টস করছে সো টি ডব্লিউ টি ভি বি ডি জিরো সংক্ষেপে আমি লিখিলে এডিশন নট কোয়ালিফাইং ফর এআইএ বা এফআইএ বয়ম বয়ল এডিশন নট কোয়ালিফাইং ফর এআইএ এফআইএ তাহলে লানা মোটর কার 1 মোটর কার 1 হইলো কি 14000 নাকি 14000 16000 মোটর কার 1 রিচার্ড লাগি তাই প্রাইভেট ইউজ এসে কুলো বয়ম 14000 আর হইলো কি মোটর কার 2 দিওরা 18% কল হইলো গিয়া দিওরাও 114 গ্রাম আর 113 গ্রাম সো দিওরাও আসলে যদি একটা তার মেইন পুলো আছে রিচার্ডের কার্ড যদি প্রাইভেট ইউজ অ্যাসেট পুলো দিত না মেইন পুলো গেল না সো এগো মেইন পুলোর অ্যাসেট সো 16800 ইনটু 18% কত হয় দেখুন তাহলে আমরা কয়লাটার ক্ষেত্রে 3024 এর ডায়ার আমরা অ্যালাউন্সও নিব কি কোনো সমস্যা নাই মেইন পুলার আইটেম যত টাকা ডাব্লিউ ডি ধরুন সেটা যাইব বাট অন্য যেটা আছে আমার ফিগারটা একটু প্রাইভেট ইউজ অ্যাসেট পুল আমরা বিজনেস পোর্শন নিব সারা নিব ইনো বাদ দিব সারা বাট অ্যালাউন্সও নিছি আমরা নিব অনলি বিজনেস পোর্শন সুন্দর কথা রিচার্ডের কার কতখানি ইউজ হয়েছে একটু বিজনেস পোর্শন কইয়া দিছে না সো বিজনেস পোর্শন না হয়ে লাইম বহরদাম পারবো না বিজনেস পোর্শন না হয়ে লেম বহরতে পারবো নি বিজনেস পোর্শন কতখান ইউজ করছে বা প্রাইভেট ইউজ কতখান ইউজ করছে না হয়ে দিলে আমি বাকরতাম পারবো নি অ্যালাউন্স ও স্যার আমি তোমারে কইরাম বিজনেস পোর্শন বা এই প্রাইভেট ইউজ কতখান করছে কেন না হইলে বাকরতাম পারবো নি সো ডেফিনেটলি ডেফিনেটলি ইনো দিছে না বাট কোন জায়গা থেকে দিতে হইব সো ওখান মাথা ধরে আবার দিছে না দ্যাট মিনস দেবা যেগুলো স্যার আগে ক্যালকুলেশন করা যাইব না যেই তো নাই তার মানে কোনো না কোনো জায়গাতে আছে এখন যে এইভাবে উপরে উপরে আবার মোটর কার মাতিছিল যে প্রাইভেট ইউজ লাগি 70% ইউজ করছে তাহলে বিজনেস ইউজ কত গান 30% তুমি তাই আমরা প্রাইভেট ইউজ জানতাম না আমরা আনু বিজনেস ইউজ সবাই বুঝছো না ইগো আমার আনসার ইগো কিতাবার দোকান না কিলা চিন্তা করতে কিলা বুঝতে হয় ওগো আমি কে দিলাম তোমাদের ঠিক আছে নি সো ও একটা জিনিস টেকনিক ইনক্লাই যে কোনো একটা ইনফরমেশন সারা যদি তোমার এগু কিতা না থাকে করা যায় না এগু কোনো না কোনো ভাবে কিতা দিব কোয়েশ্চন হারাইয়া দিব এগু আগে হোক পিছে হোক ঘুরে যাও সুজাও কোনো লাখান ইনফরমেশনটা দিব তোমার সো বি কেয়ারফুল হ্যাঁ সো 3024 আর 756
ওই লগে আমরা ক্যাপিটাল অ্যামাউন্ট TWDB সিডি বের করো আমরা কাম করবো কত দিই 3780 নিয়ে এখন দেখি আমরা নেট প্রফিট বয়ে দিয়েছিলাম মনে আছে তো নাই আর আমরা একটা একটা করে অলরেডি ওয়ার্কিং সেরা করে নিয়েছি ফলে যায় কি ওয়ার্কিং ওয়ান হলো মোটর এক্সপেন্স কস্ট অফ রিচার্জ কার কস্ট অফ শেফ কার আর পার্কিং ফাইন তিনটা লাইন আমরা আনবো cost of Richard car দিতাম পারি এড হইয়া দিতাম পারি cost of Richard car কত তাহলে আমার ক্যালকুলেশন যেহেতু 70% আইব এটা আমরা কইয়া দিব ক্যালকুলেশন করি 70% যোগ করব কত টাকা আসবে 710 ইনটু 70% এলায়েবল নাই এর বাদে কস্ট অফ শেফ অর কার কত যত হোক একটা ফিগার আমার দরকার নাই এটা আমরা লিখে রাখছি জিরো মনে আছে নি তো মনে না থাকলে আমি দেখাই দিই শেফর কারো আমরা লিখে রাখলাম ও দেখো জিরো আর এগুলো 75% এড করবো আর পার্কিং ফাইন বাই রিচার্জ 280 লিখলাম এড সো আমরা জাস্ট খালি হবো তোরে আগে চিন্তা ভাবনা করি কি আমরা খালি তুলবো পার্কিং ফাইন অফ রিচার্জ 280 এড হইব নাকি তো এর বাদে এমনি আমরা সেকেন্ড আইটেম হইলো কি আমার এই প্রপার্টি এক্সপেন্স অন লেখা আছে যে 20% এড করবো ঠিক আছে সো প্রপার্টি এক্সপেন্স হয়ে 16220% কত হয় দেখো প্রপার্টি এক্সপেন্স আমরা ওয়ার্কিং যেহেতু ছোটো ছোটো আছে আমরা অন দেখাই দেব 20% কিলা পাইছি উচ্চ নেই কোয়েশন লেখা 1/5 সো তুমি যদি 1/5 দিতে চাও 20% না দিয়া তাও হইব ঠিক আছে কত আইছে সবাই বুঝতে পারেন এটা এবার যেমনি আমরা 0.3 ইপিএন এন্ড রিনিউয়াল এনে দা গেছি না আমরা নিচে গেছি ডেকোরেটিং রেস্টুরেন্ট 0 ডেকোরেটিং অ্যাপার্টমেন্ট 1320 এড হইব 0 আর এ ডেকোরেটিং অ্যাপার্টমেন্ট কত রিপেয়ার এন্ড রিনিউয়াল এখন যে আমরা উপরে আদার এক্সপেন্স আমরা লিখে লিছি 2595 এড হইব এখানে কি তা নামে দিব লিগাল ফিস জাস্ট সিম্পল এখন বাদর আমার যেটা হইলো গিয়া লেস করা না না এবার যেহেতু আস্তা নিয়ে হারাই দিছি আল্লাহ তালা বা তুমি যদি চাও হারাইটা স্পেসিফিক নাম ধরে ধরে দিলে তেলা যে বলা ওলা নাম ধরে ধরে দিব নোট হয়ে স্পেশালি তখন আমরা অভ্যন্তরে জিরো এ ওগুলো লেখা আদারওয়াইজ সমস্যা না ওকে ক্লিয়ার বিষয় কোন জায়গায় বুঝছো না মোটামুটি বুঝলে আমার সমস্যা হয় পুরাপুরি কোন জায়গায় তোমার কনফিউশন আছে আচ্ছা নলেজ গেম
বাদে হইলো গিয়ে দুইটা জিনিস আমরা পাইছিলাম যে এগু আমার ইখানো হারাইল নাই, তারা যে কোয়েশ্চন দিছে কোয়েশ্চনে ইনকাম স্টেটমেন্ট আর প্রফিটের ভিতরে হারাইল নাই, আমরা ওগুলো হারাইতে হইব, যদি যোগ করার হয় যোগ করবো, বিয়োগ করা হইলে বিয়োগ করবো। সো অলরেডি আমরা এগুলো হিসাব নিকাশ করে নিছি, প্রি ট্রেডিং এক্সপেন্ডিচার, ব্যবসা শুরু হওয়ার 7 বছর আগ পর্যন্ত যে খরচ করবো ব্যবসার ফলাধীন খরচ হিসাবে আমরা বাদ দিতে পারবো। ব্যবসা শুরু হয়েছে 6 এপ্রিল শুনলো, আর এই খরচ করছি মার্চও, সো 7 বছরের ভিতরে আছে, সো আমরা এটা বাদ দিলাম পার হয়ে গেলে। শুরুর 7 বছর আগ পর্যন্ত প্রি ট্রেডিং এক্সপেন্ডিচার 800। কিছু নাই, ক্যাপিটাল অ্যালাউন্স হলো গিয়ে আমার 3780। ওকে ওকে, এমন কি তার যোগ করতাম নি, যোগ বিয়োগ করার দরকার আছে, করার দরকার আছে নি, আমি খাম করলাম এগুলো তো আমার উপর ফিগার থাকতেও পারে, হিসাবে খেয়াল করো অন্য যে এডিশনাল ইনফরমেশন দুইটা আছে এগুলো তো ও 32,200 ভিতরে থাকতে পারে, আমি বুঝতাম কিলা এটা ইনর ভিতরে আছে না না, সিম্পল কথা ওনা দেখো 7টা নোট দিয়ে দিছে এবং 7টা নোটর এক্সপ্লেনেশন ওনা দিছে, মানে ওনার ভিতরে যা আছে সব ওনা এক্সপ্লেন হয়ে গেছে, এর বাদে তারা হয়ে যাচ্ছে এডিশনাল ইনফরমেশন, দ্যাট মিনস এগুলো ইনো আসতো না আরো এক্সট্রা দিলাম, সো এগুলো ইনক্লুডেড নাই, সো ওলা কিছু কমন সেন্স খাটে বোঝা লাগবে। ওকে আমরা কোয়েশ্চনে চাইছিলো বাহরতাম ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট, আমরা 12 গেস ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট, আমার অ্যাসেসিবল পিরিয়ড বেসিস পিরিয়ড রিটার্ন করার দরকার নাই, আমার অঙ্ক শেষ, গুড। আমরা ইজি 8 মার্ক গ্র্যাব করিলাম এন। ওকে এখন দেখি কোন কোন জায়গা কিলা কিলা আমরা 8 মার্ক পাইলাম। কত নম্বর কোয়েশ্চেন করেছিলাম এটা আমরা? 95। আমি যে কীটার অঙ্ক করিয়ে দিলাম পরে তুমি কী তা করবে, ওকে আমি ফলা যে কইছিলাম নেট প্রফিট বইলে আধা মার্ক পাইমু, নেট প্রফিট বইলে কোনো মার্ক নাই, ব্যাড নিউজ। না বইলে আমার কোনো সমস্যা নাই, আমি যদি নেট প্রফিট বই না তাহলে আমার কোনো সমস্যা নাই। এখন মজার তোমার একটা জিনিস দেখাই মতো লাগে, আমি গুবা করছি বুঝেছো বিশ্ব, ঈশ্বরে একটা জিনিস দেখা নিল লাগি আনসার ঠিক আছে যে তুমি কইছো, তাইলে পয়লা হইলো কি মোটর এক্সপেন্স, ও সরি আমরা আগে আনসার মিলাই দিই, 38,348 একবারে মিলে গেছে, হ্যাঁ 3297 মোটর কার্ড, অত তারা আনিয়ে গুন দিয়ে বসছে শেফ জিরো,
পার্কিং ফাইন 280 ওকে অ্যামাউন্ট মিলছে মানে এগুলো মিলবো নাকি তাহলে এখন আমরা মার্ক মিলিয়ে নিই ওকে মোটর এক্সপেন্স রিচার্ডর রিচার্ডর কারোর মোটর এক্সপেন্স এক মার্ক দিলেছি ইয়া মাবুদ গজবই গোটাই দিছে দেখা যায় মার্ক দিয়ে আমরা বাহাই দিছি সো এখানে আমরা পাইলাম ওয়ান দেন কস্ট অফ শেফ কার আদা দেন পার্কিং ফাইন রিচার্জ আরো আদা তো তুকাই তুকাই মার্ক লওয়া লাগবে প্রপার্টি এক্সপেন্স না প্রপার্টি এক্সপেন্স ওয়ান জাস্ট এক গুণ আর বিয়োগ ভাগ দিলাম ওগুলো লাগে এক দিলেছি বুঝিয়ে ডেকোরেটিং রেস্টুরেন্ট আর অ্যাপার্টমেন্ট আদা আদা 0.5 আর এই কিটা গেল আচ্ছা আমরা এইগুলো সমস্যা না নো প্রবলেম না না আমরা কইছি লিগাল পেয়ার তারা কইছে আদার এক্সপেন্স ও পাইলাম 2590 ওই যে দাও তারা আদার এক্সপেন্স কই হারাইছে লিগাল ফি আদার এক্সপেন্সের ভিতরে লিগাল ফি হারাইছে নাকি 2590 আমরা লিগাল ফি কই ডাইরেক্ট হারাইছি ও তারা লগে আমরা ডিফারেন্স পাইলাম এগুলো নাই নাই এর বাদে দেখো প্রি ট্রেডিং এক্সপেন্ডিচার খালি জাস্ট ওখান জানাল দরকার 7 বছর আগে হইলে আমরা বাদ দিতাম পারবো এক কিচ্ছু নাই কোয়েশ্চন থেকে দেখছি 800 এনে যোগ করছি দেখছি এক পাইলিছি এক ওয়াও ওকে এর বাদে যেটা হইলো গিয়া আমরা অন্য জায়গায় আমি এগুলো সেভ করা রাখবো পয়লা কত হইলো গিয়া ওটা দেন ওগুলো আমি যদি অন্য জায়গায় বা করি তাহলে কি আমার মনে হয় বেস্ট হইবে এনিওয়ে আমরা এডিশন হলে হতে পারিলাম মোটর কার এডিশন হলে আদা মোটর কার ওয়ান এডিশনে পাইলাম আদা টু এডিশনে পাইলাম আদা আর WDA ধরার লাগে আদা ওয়াও আমরা পয়লা WDA ধরার লাগে আমরা পাইলাম আদা মার্ক আর সেকেন্ড WDA যে মোটর কার ও যে অ্যাডজাস্ট করতাম 30% ওগুলো লাগে আমরা পাইলাম এক মার্ক সো ও হইলো আমরা টোটাল 8 মার্ক ক্যাপিটাল অ্যালাউন্স টোটাল আমরা পাইলাম কত আড়াই মার্ক 2.5 কইলাম না ক্যাপিটাল অ্যালাউন্স একটা হেভিওয়েট জিনিস সো আমার টোটাল মার্ক ই অঙ্কত আছে 8 আমি আড়াই পাইছি ক্যাপিটাল অ্যালাউন্স সো 30% মার্ক আমারে ক্যাপিটাল অ্যালাউন্স দিছে একটা কোয়েশ্চন ক্লিয়ার আর বাদ বাকি অন পাইছি এবং খুব ইজি ইজি পিকিং মার্ক আমরা পাইলাম দ্যাটস গুড ওকে আড়াই সো যে ফিগারটা নিয়ে বইছি অন আড়াই মার্ক অ্যাকচুয়ালি ইনও আমার আড়াই দিত না আমার আড়াই দিব অন অন বাঙ্গি বাঙ্গি তখন দেখো ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট যে বা করছি 38,700 32,320 এগুলো তো লাগে অ্যাকচুয়ালি কোনো মার্ক নাই আমার আছে নি এই যে 38347 বাহরা লাগে কোনো মার্ক আছে নি সো পরীক্ষার সময় হতে না পেন খাইও না ই অ্যামাউন্ট বাহরা লাগে ই অ্যামাউন্ট বাহরা লাগে অতদিন অভ্যাস নাই অঙ্ক মিলাইন লাগবো আমার মিলাইন লাগে মার্ক দেন না আমার ও মাস আনার গুণ তো লাগে মার্ক দেন সো তুমি মাস আনার গুণ লইয়া কনসালটেশন করিও না সমস্যা আছে যে বারবার খালি যুগ করলাই যুগ করলাই যুগ করলাই যুগ করলাই যুগ করলাই ওকে যুগ বিয়োগ উপরে নিচে না হরিয়া অথাবাজি হরিয়া তো কি অগুন্ত অগুন্তর অনমার কেন না সামনে আমি তোমার সামনে আরো দেখাইব যে কিলা এগু তোমার সামনে এফেক্ট করব সো আমরা বুঝিলাম এটা নাকি তা আর করতে নি অঙ্ক
তো বুঝলাম, কিন্তু সব ফাইল তো অফ করে দিলাম, তার বাদেও কি তার লাগে হয়ে ওপেন বুঝলাম না। রিনেম করতে চাইলাম না, এবার ফাইল একটা আছে। তাহলে আমরা একটা কোয়েশ্চন দিলাম, যেহেতু আমরা তো প্রচুর প্রচুর সময় আছে, আমরা আরো কিছু পাস পেপার কোয়েশ্চন সলভ করি, যেগুলো আমরা হোপফুলি পরীক্ষা পাসের লাগি মানে হেল্প করব। হো তাহলে আমরা দুইটা জিনিস শেষ হয়ে গেল না নি, এখন বেসিস পিরিয়ড আর ট্রেডিং লস দেখলে আমরা মনে ভালো হইব না গীতা। বা তাহলে ফার্স্টটা আনিও, ক্লিক ফলে আমরা খাম কিতা, ফার্স্ট খাম হইল গিয়া কোয়েশ্চন আর রিকোয়ারমেন্ট পড়া ফার্স্টটা, ফার্স্ট খাম হইল গিয়া কোয়েশ্চন আর রিকোয়ারমেন্ট পড়া। সো আমার রিকোয়ারমেন্ট চাইছে ক্লিক টেক্সেবল ইনকাম, হোয়াট ইজ টেক্সেবল ইনকাম তুমি জানো মনে আছে নি? কোন চ্যাপ্টারে পড়ছি মনে আছে? এমপ্লয়মেন্ট ইনকাম বই দিলে বোনাস টোনাস সব তাম নাকি স্যালারি ট্যালারি বেনিফিটও আমাই যায়। তাহলে ট্যাক্সেবল ইনকাম এমপ্লয়মেন্ট ইনকাম আইলো, ট্রেডিং ইনকাম আইব নি, আর যারা কইছে ডিভিডেন্ড আইব, সেভিং ইনকাম আইব, পেনশন আইব। সো অ্যাকচুয়ালি এটা আমরা পড়ছি চ্যাপ্টার 1 ও। ও তো ফরম্যাটটাও আমরা চ্যাপ্টার 1 ও দেখছি রে ভাই, দেখি আমরা এখন ও ফরম্যাটটারে আবার রিফল করি, কারণ কোয়েশ্চন বোঝা দরকার কোন জায়গা আমরা চাইছি। টু তো এগুলো মাতিছি কিন্তু মেইনলি হইলো কি চ্যাপ্টার 1, এই যে দেখেন ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম মানে কতটা জিনিসের যোগফল টোটাল ইনকাম, এটা কি ডিডাকশন বাদ দিমু পার্সোনাল অ্যালাউন্স বাদ দিমু দেন গে ট্যাক্সেবল ইনকাম বাড়াইবো, আমরা অন আইএলএ শেষ হইব। ঠিক আছে, সো আমার এখানে তাহলে এমপ্লয়মেন্ট ইনকাম বাড়া লাগবো, ট্রেডিং ইনকাম বাড়া লাগবো, সেভিং ডিভিডেন্ড প্রপার্টি পেনশন অত যেটা আছে ওগুলা বাড়া লাগবে। এখন আমি যে এগু সিলেক্ট করিলাম তার সরি ইউটি কি তার প্রপার্টি ইনকাম আছে নি, প্রপার্টি ইনকাম তাহলে তো আমরা প্রপার্টি ইনকাম করছি না, পার্সোনাল অ্যালাউন্স আমরা করছি না, সো আমরা ফুল আনসার করতাম করতাম না, তার বাদে যখন করিল কি করে লিছি আমরা পার্সিয়াল আনসার করবো এগুলো। ওকে তাহলে ফার্স্ট অফ অল আমার এখানে যেহেতু তারা হেডিং দিয়ে দিয়েছে এমপ্লয়মেন্ট পার্টনারশিপ প্রপার্টি, এমপ্লয়মেন্টটা কোন ইনকাম, এমপ্লয়মেন্ট ইনকাম, পার্টনারশিপ কোন ইনকাম, ট্রেডিং ইনকাম, কালকে লাস্ট পড়ছি যেটা, আর প্রপার্টি ইনকাম তো প্রপার্টি ইনকাম। সো আমরা ও দুইটা অলরেডি আমরা ডান শেষ, সো আমরা এই দুইটা করতাম পারব, এটা আমরা করতাম পারতাম না, সো আমরা এটা আজকে ধরতাম না। ওকে লেটস স্টার্ট, কোন ট্যাক্স ইয়ারও লাগে 1617, এখন ট্যাক্স ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, আগে আসলো ট্রেডিং প্রফিট তখন আসলো অ্যাকাউন্টিং পিরিয়ড এন্ড কোন দিন দরকার, আর এখন যেহেতু ট্যাক্সেবল ইনকাম বা করতাম তাহলে আমার ট্যাক্স পিরিয়ড দরকার, তাহলে আমি 1617 ভিতরে যে জিনিসগুলো করবো ওগুলারে আমরা আনব। ওকে আচ্ছা এই কাটে পাস পেপার আইসি, সো আমরা লাস্টে সলভ করবো না ইনশাআল্লাহ। সো অন 6 এপ্রিল 2016 ফ্লিক কমেন্স এমপ্লয়মেন্ট উইথ 3D লিমিটেড, তাহলে হে এমপ্লয়মেন্ট শুরু করছে কোনদিন 6 এপ্রিল, মানে আমার ট্যাক্স ইয়ারও শুরুত। 1 জানুয়ারি শি কমেন্সড ইন পার্টনারশিপ উইথ আর্ট রিয়েল এ স্মল সিনেমা প্রিপেয়ারিং অ্যাকাউন্ট 30 এপ্রিল,
পার্টনারশিপ আমাইছে 1 জানুয়ারি পার্টনারশিপ অর এন্ড হইলো কি 30 এপ্রিল আর চাকরিতে আমাইছে হবো ফলোইং ইনফরমেশন অ্যাভেইলেবল হতো ডিউরিং দ্য ইয়ার ছোট ছোট ফিক পেজ গ্রস অ্যানুয়াল স্যালারি হতো ভেরি ইজি ডাইরেক্ট দিয়ে লাইছে গ্রস অ্যানুয়াল স্যালারি যদি মান্থলি থাকতো তাহলে আমি গুনটুন হরিয়া করলাম মানে এগুলো এখন এখানে একটা জিনিস হিসাব ওর আছে চাকরি ছাড়ার কথা কিচ্ছু কইছে নি সো আমরা ধরবো হ্যাঁ আসতে বছর চাকরি আসলো হে বা তাই তাই না হে সি বেটি আমার এখন লাগছিল নক করছিল যে কিতা একটা দেখছি ফিমেল সি লেখা আছে সি কমার্স পার্টনারশিপ উইথ আর্ট রিয়েল সো ফ্লিক ওই লোকের মহিলা সো ফ্লিকে কিতা হচ্ছে চাকরি ছাড়ছে এইলা কিছু আমরা নিউজ পাইছি না সো দ্যাট মিনস আমরা ধরবো আসতে বছরের স্যালারি ওকে থ্রু আউট দ্য ইয়ার 2016-13-16 3D Limited provide Flick with living accommodation. Very good. Company had purchased property 2007 কিনছে কত বছর আগে অলমোস্ট 6 বছর আগে হইছে দি 6 বছর আগে হইলে পারচেজ প্রাইস লাগবো এ কিনছে 89 দি কিন্তু এখন ভ্যালু আছে কত 1,48,000 ও তো গুড তো মার্কেট ভ্যালু এন্ড ইট ওয়াজ ভ্যালুড এন তো এখন ভ্যালু হইলো কি ভ্যালু বলতে মার্কেট ভ্যালু দিয়ে আমরা ভ্যালু করবো সো আমরা ইউজ করবো 1,45,000 আর অ্যানুয়াল ভ্যালু হইলো কি 4,600 অ্যাকোমোডেশন বেনিফিট তাহলে আমরা কিছু ইজি মার্ক ফেলা লইলে না কিতা ইজি মার্ক লইতে হইলে ফেলা লেখা রাখবো এমপ্লয়মেন্ট ইনকাম একটা স্যালারি কত 28,030 মনে হয় আমরা আধা পাই দিয়েছি না এগুলো লাগিয়ে দিব হয় অ্যাকোমোডেশন আলাদা ওয়ার্কিং দেখান লাগবো খুব বেশি যদি জটিল হয় খুব বেশি জটিল না হইলে তুমি অনুগ্রহ দিতে পারবে সো আমরা হলো লিখতাম পারি বেসিক চার্জ তুমি সাইডে কমফোর্টেবল হইলে তুমি আনকমফোর্টেবল হইলে তুমি আলাদা করো কোনো সমস্যা নাই আমি অলাও কমফোর্টেবল হতার লাগে আমি মানে করে দিব 4,600 আর এডিশনাল চার্জ না ইনো হলে কোনো সমস্যা নাই যেহেতু ছোটো অঙ্ক তার লাগে আমি ইনো করে দিই আমার তাহলে আমরা এই কত টাকা লইব ৮৯ দাম না আমার লইয়া না আমি তার আগে ৮৯,০০০ 1,45,000 মাইনাস ৮৯,০০০ এডিশনাল চার্জ ওই লোক আমরা 1,45,000 মাইনাস ৮৯,০০০ নেন কত দূরে মাত্র না আমরা তো ৭৫,০০০ উপরে যা উঠবো উপরে উপরে আমরা এডিশনাল চার্জ ধরবো না আফজাল মিয়া তুমি কিছু মাথা না দেখি ভুলে গেছো তাই আমি ভুল টুল করিয়া যাইলাম তুমি তাই নিশ্চিন্তা এগু বলিছো ২১০০ হ্যাঁ কোনো কন্ট্রিবিউশন দেওয়ার কথা কইছে নি যাওয়ার মতো কোনো কন্ট্রিবিউশন দেওয়ার কথা কিছু পাইছে না কোয়েশ্চনও শেষ সো আমরা লেখতাম পারি এগুলো আর কিছু লেখা লেখি দরকার না ভাই আমার সময় নেই এতটা কত এমপ্লয়মেন্ট ইনকাম শেষ মেবি আমি আড়াই ফাইলিছি মেবি কেন এসব ইজি পার্টনারশিপ ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট আহ খুব ভালো একটা জিনিস দিয়ে দিয়েছে ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট দিয়ে দিয়েছে আমাকে ফর দ্য ফোর মান্থ পিরিয়ড এন্ডেড চার মাসের দিয়ে দিয়েছে ২৯,৭০০ দিস ফিগার টেকেন বিফোর অ্যাকাউন্ট অফ ক্যাপিটাল অ্যালাউন্স দ্যাট মিনস আমার ক্যাপিটাল অ্যালাউন্স বা হরিয়া আবার ওগুলো অ্যাডজাস্ট করা লাগবে অ্যাকচুয়ালি ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট নাই যদিও পর তারা কারণ তারা ক্যাপিটাল অ্যালাউন্স বাদ দিয়েছে না Only item of plant and machine owned by partnership motor car was auto. তাহলে একটাও জিনিস আছে তার মোটর কার এগুলো 1 ফেব্রুয়ারি কিনছে মোটর কার CO2 এমিশন ১৯০ গ্রাম আহ হা মানে কি
SRP, যদি প্রাইভেট ইউজ না থাকে ইট ইজ ইউজ বাই আর্ট দ্যাট মিনস প্রাইভেট ইউজ বাট আমরা ডাব্লিউ ডিও ধরবো 8% মালিক তো আর্ট আর্ট নাকি ইট ইজ ইউজ বাই আর্ট ও দেখো সি কমার্স পার্টনারশিপ উইথ আর্ট রিল আর্ট হইল অ্যানাদার পার্টনার যদিও ফ্লিক নাই তারা তো পার্টনারশিপও আছে দুইজন মালিক আর্টে ইউজ করছেন ফ্লিকে নাই সো ইউ স্টিল প্রাইভেট ইউজ জি ভাই না এগুলো ক্যাশ বেসিস পার্টনারশিপ সো আমরা জটপট কিছু কিতা করলে এটা ওয়াশিং করিলে আরো কিছু মাল কামাইলে আমরা আমরা আমি উল্টা করিয়ে যাই যেহেতু ক্যাপিটাল অ্যালাউন্স আর আমার হইতো না আমি ফলা ট্রেডিং প্রফিট বইতাম না আমি ফলা বই আমি ক্যাপিটাল অ্যালাউন্স উল্টা করে দিই তো ক্যাপিটাল অ্যালাউন্স ফুল কিতা কিতা হইব একটা ফুল হইব আমার প্রাইভেট ইউজ অ্যাসেট ফুল আর ক্যাপিটাল অ্যালাউন্স সো আমার হইলো কি পারচেজ কস্ট মোটর কার কত দিয়ে কিনছি মোটর কার কিনছি আমি 18,749 দিই 190 গ্রাম সো 8% ধরবো আমি মোটর কার কিতা করছি 18,749 WDA 8% তাহলে কি তৈরি কিতা আলাদা হওয়া লাগবে আলাদা তো অন করবো অন গিয়া অন অন আইয়া এবার দেখুন দিয়া হবে তো অন ওয়ার্কিং করিয়ে দেখাই দিবো কিছু এগুলি হবো আমরা এডিশন নট কোয়ালিফাইং ফর AIA বা FOIA ওকে তাহলে বুঝিল কিছু মাথা লাগবে না কত হইল 1500 ভেরি গুড ভেরি গুড আমরা পাক্কা করে লিছি চূড়া একটু দরা হয়ে লিছি ইগুর ইয়ার এন্ড হইল কি সাইড মাসের 4 মান্থস তো ক্যাপিটাল অ্যালাউন্স 6 মাসের হইব অ্যাকাউন্টিং ইয়ার এন্ড সাইড মাসের নাই না তো ক্যাপিটাল অ্যালাউন্স আমরা কত দিনে ধরছি আমরা 1 বছর ধরে ফেলেছি পার্টনারশিপ প্রফিট 29,700 লেস ও ক্যাপিটাল অ্যালাউন্স তাহলে আমরা ওভারে কইতে পারি ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং 29,600 এরপর কাম কি দেয় ওগুনি 18 প্রফিট ওগুনি 18 প্রফিট না এখন এগুলো ভাগ করা লাগবে দুইজন পার্টনার আছেন প্রফিট 40-60 দিব আর আর্টের স্যালারি দিব কত 6,000 কিতা অ্যানুয়াল সো এখানে অ্যানুয়াল দিছে আমি জানি আমার অ্যাকাউন্টিং পিরিয়ড 4 মাসের সো আমি 4 মাসের নিয়ে নেব দ্যাটস গুড ই একটা অঙ্ক খুব ভালো অঙ্ক কেন কইরাম পড়ে কইরাম ক্লিক আর আর্ট দেন টোটাল সো আমরা যদি আই তাহলে ইন কত হইলো 29,400 ইন্টারেস্ট অন ড্রয়িং নাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল নাই তাহলে স্যালারি লইব স্যালারি কত 6,000 ইনটু 12 সো এগুলো পাইবো খালি আর্টে 2,000 আর আমরা ওই 2,000 এর টোটাল থেকে বাদ দিব তাহলে আমার রইলো 27,000
share of profit এখানে কিটা হইছে আমরা রে 4060 হে 40 ফ্রি কে 40 8060 সো 7600 40% 60% তো কত আমি 60% করতাম না কারণ আমার 8টা দরকার না আমার দরকার ফ্লিপারটা সো আমি 50 মানুষ করতাম আমার সময় বেলে হবে বুঝছো নি না কিটা লাগে 8% আমি আর অঙ্ক করার দরকার না আমার আস্তে অঙ্ক লাগে মার্ক দিতে না আমার ওখানে লাগে মার্ক দিব শেষ কি অঙ্ক ও তো ট্রেডিং প্রফিট 2900 রাইট নাই হ্যাঁ আমি আমার কিটা কইছে কোশ্চেন ক্যালকুলেট ফ্লিপ টেক্সিবল ইনকাম সো আমি এখন করতাম পারব আমি জানি পারি সপ্তাহ বাট আমার দরকার নাই ভেরি গুড তাহলে আমার এখনো এগুলো ট্রেডিং প্রফিট নাই ওগুলো বেসিস পিরিয়ডে ফেলাইলাম কারণ আমি অ্যাকাউন্টিং প্রফিট আনছি জানার তাহলে অ্যাসেসেবল প্রফিট অ্যাসেসেবল প্রফিট কি লাগবে পলা ট্যাক্স ইয়ার দেখা লাগবে অ্যাকাউন্টিং শুরু হয়েছে কোন দিন সো ব্যবসা শুরু করছে কোন দিন আমরা অন্য জায়গায় আসলাম 1 জানুয়ারি 17 16 আমি নেক্সট ট্যাক্স ইয়ার কোনটা বাহরার দরকার আছে এখানে আমার কোশ্চেন হয়ে যাইছে যে তার কিতাব করো অ্যাসেসেবল ইনকাম বা করো 16 17 সো এমনি যদি আমার কাছে 17 18 বা অত টাইম বা হলাম না বাট ই কোশ্চেন লাগে আমি আর 1 বছরের বেশি করতাম না কারণ আমার টাইম লিমিটেড দ্যাট ইজ এজ ডেট হলো কি 6 এপ্রিল 16 থেকে 5 এপ্রিল 16 এগুলো কি ফার্স্ট অ্যাকাউন্টিং পিরিয়ড না বেসিস পিরিয়ড অফ ফার্স্ট অ্যাকাউন্টিং পিরিয়ড লাগে এটা স্টার্ট ডেট থেকে নেক্সট 5 এপ্রিল সো স্টার্ট হইছে 1 জানুয়ারি লাগো 1 জানুয়ারি 17 থেকে 5 এপ্রিল 17 এই কিটা নি হে আমরা তো খানি খাইমু গিলা আজকে কে লাঞ্চ করা লাগবে আজকে লাঞ্চ করা লাগবে বুঝছি আজকে এমনি ফাইন বিষয় তানোর বাক্কা ঢাকা থাকে চুরা ঢাকা দিয়ে কফি খাওয়াইছে সরি সাগা ভাইরা আর এন্ড রিজন বাকি তুমি আর নতুন জয়েন করছো সো অ্যাডজাস্টমেন্ট আমার প্রফিট কয় মাসের আছে এইনো অ্যাকাউন্টিং পিরিয়ড কয় মাসের 4 মাসের তাইলে এখানে ওই যে আমার 2000 টোটাল আমি কত প্রফিট দিয়ে করব 29400 দিয়ে করতাম না আমি করব 2960 দিয়ে কারণ আমরা খালি ফ্লিপার করব বক্স আই ইনটু বেসিস পিরিয়ড হইলো কি ও যে ফার্স্ট হইলো কি স্টার্টিং ডেট থাকি নেক্সট 5 এপ্রিল বেয়া তো বিজনেস করছে ফলা তার অ্যাকাউন্টিং পিরিয়ড আছে ফলা 7 মাসের তো 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল বাট বেসিস পিরিয়ডের যেমন আমরা ফর্মুলা শিখছিলাম যে ফার্স্ট ট্যাক্স ইয়ার আমরা কিটা করি বিজনেস স্টার্ট ডেট থেকে নেক্সট 5 এপ্রিল বা করি তো স্টার্ট ডেট হইলো কি 1 জানুয়ারি 5 এপ্রিল 17 আর স্টার্ট হইছে 1 জানুয়ারি 17 5 এপ্রিল 17 তাহলে আমি পেলাম 3 মাস আমার এই 3 মাস কোন জায়গাতে আছে কোন অ্যাকাউন্টিং পিরিয়ডে আছে এই যে ফলা 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত যে অ্যাকাউন্টিং পিরিয়ড অ্যাকাউন্টিং পিরিয়ডে ব্যবসা টোটাল লাভ করছে 29700 এগুলো অ্যাডজাস্ট করি আমরা পাইছি 29400 বাট আমার টোটাল লাভের দরকার না আমার ফ্লিকে লাভ পার্সেন্ট হতো 2960 ওগুলো আমরা সাইড দিয়ে ভাগ দিছি 3 দিয়ে গুণ দিছি দিয়ে আমরা 1220 পাবো আমার অ্যাকচুয়ালি ট্রেডিং ইনকাম হইলো কি ও ফিগার ওকে অ্যাকচুয়াল ট্রেডিং ইনকাম হই আমরা এই যে পাইছি আপনি অন নিয়াবো আই ট্রেডিং ইনকাম মেইন ফরম্যাট আমরা এমপ্লয়মেন্ট ইনকাম অলরেডি পাইলিছি আমি ট্রেডিং ইনকাম মেইন ফরম্যাট নিয়ে বইম ওন 8220 ঠিক আছে এখন যাই গিয়ে আমরা শেষ নি না আমার কাছে ট্রেডিং ইনকাম সো আমার ক্যাপিটাল পার্সোনাল অ্যালাউন্স ইটা ইটা বিভিন্নতা আছে সো আমরা তো এটা পারি না সো আমরা এই নাও শেষ হইলাই বাট্টি হইলাই জিনিসটারে লম্বা হরিয়া লাভ নাই
94 নম্বর কোয়েশ্চন 94 আমরা এখন দেখতাম মার্কিং স্কিপ নাই আমরা কত মার্ক পাইলাম কোন জায়গা কত মার্ক পাইলাম কিলা লিখতাম মিলে যাবনি আচ্ছা মিলেই লাই যখন আমরা তো একটা কুতকুতি আছে স্যালারি 8030 অ্যানুয়াল ভ্যালু 4621 পুরো মিলে গেছে ট্রেডিং প্রফিট 8230 220 ওয়াও আরে পাক্কা মিলে গেছে নাই কোন টেনশন করার দরকার আছে নি স্যালারি দেখো 200 আধা মার্ক সো স্যালারি ডাইরেক্ট দিলাইলে আর যদি নিয়ে আমরা ফরম্যাটও বয়ে দিই পাইলিছি আধা টেনশন হওয়ার কিছু নাই সো অলওয়েজ বয়ে বয়ে লিভিং অ্যাকোমোডেশন আরো আধা আর এডিশনাল বেনিফিট দুই মার্ক পাক্কা দুই সো আমি কইছিলাম দুই আড়াই এগুলো আসলে তিন দিছে প্রফিট শেয়ারও দুই মার্ক হোয়াট ইজ প্রফিট শেয়ার আচ্ছা পয়লা হয়েছে ক্যাপিটাল অ্যালাউন্সও দুই মার্ক ইয়া গজব গড়াই দিছে ওখান তা করছি আমরা অন্য দুই মার্ক হয়েছে দেন আমরা রেখেছি অ্যাসেসমেন্টও এক মার্ক অ্যাসেসমেন্ট হইল কি বেসিস পিরিয়ড বেসিস পিরিয়ড হই ও যে হবে আর প্রফিট শেয়ারিংও দুই মার্ক ও যে আমরা প্রফিট শেয়ারিং করছি অন্য আমরা পাইছি দুই মার্ক ক্লিয়ার আমরা পাক্কা পাইলিছি নাই এখানে কত মার্ক পাইলাম এক চার আর এক পাঁচ ছয় দুই আট এগারো মাঝে আট পাইছি আট তুলি বেড়াচ্ছি আর প্রপার্টি ইনকাম যদি আমরা পারিও না তার বাদে আমরা ম্যাক্সিমাম মার্ক উঠে গেছি সো ইজি ইজি জিনিস সকল ইটা দৌড়াইয়া নাইনি বা থরি বেলাই দিয়ে দিন গজব করাইতে আরো হওয়া যায় না এগুলো আছে জুন 12 জুন 2012 ও কোয়েশ্চনটা আছে মানে 6 12 ধরে 6 মানে জুন আর পয়লা 12 হইলে ডিসেম্বর আর লাস্টের ডেটটা হইল গিয়া লাস্টের অ্যামাউন্ট হইল গিয়া এগুলো ইয়ার সো অন নিচে আর একটা কোয়েশ্চন আছে এখন আমরা ওটার প্রতি খেয়াল রাখবো লিস্ট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ চুজিং 30 এপ্রিল এজ ইটস অ্যাকাউন্টিং ডেট রেদার দেন 5 এপ্রিল অ্যাডভান্টেজ দুইটা দেখা লাগবে ডিসঅ্যাডভান্টেজ দেখা লাগবে সো আমরা একটা লিমিটেশন পাইলিছি যে সমস্যা হইলে আমরা গেছি সব মিলিয়ে তিনটে বস্তু একটা হইল গিয়া 30 এপ্রিল হইলে আমি কালকে কইছিলাম যে প্ল্যানিংয়ের সময় বেশি পাইবো ক্যাশ বেশি থাকবো আতো ক্যাশ বেশি থাকবো ক্যাশ ফ্লোটা থাকবো আর ওভারল্যাপ প্রফিটটা বাড়ি যাব গুড ডিসঅ্যাডভান্টেজ তিন মার্ক আমরা পাইলিছি অ্যাকচুয়ালি কালকের পড়া থেকে কালকে ক্লাস হয়ে যেতাম আছে অ্যাকাউন্টিং ইয়ার এন্ড ডেটটা যদি 5 এপ্রিলের বাদে করি তাহলে আমরা বেশি সময় পাই ট্যাক্স প্ল্যানিং এর লাগি বেশি সময় ক্যাশ হোল্ড করতে পারি আর সমস্যা হইলো গিয়া আমার ওভারল্যাপ প্রফিটটা বাড়ি যায় আর যদি আগে রাখি তাহলে ওভারল্যাপ প্রফিট কমে হইলো গিয়া অ্যাডভান্টেজ আর উল্টাটা হয়ে যায় কম সময় পাই প্ল্যানিং এর লাগি আর কম সময় পাই ট্যাক্স পে করা লাগে সো জাস্ট একটা একটার অপোজিট হইলো গিয়া আর একটা সো দেখি তারা কিতা হয়েছে খিলা হয়েছে অ্যাডভান্টেজেস মাই ইন্টারভেল বিটুইন আর্নিং প্রফিট এন্ড পেইং ট্যাক্স লাইবিলিটি 11 মান্থ লঙ্গার তাহলে আমরা পাইলাম যে টাকা পে করতে লাভ হইব ইট ইজ পসিবল টু ক্যালকুলেট ট্যাক্সেবল প্রফিট ওয়েন অ্যাডভান্স ইয়ার এন্ড মেকিং ইট মাচ ইজিয়ার ইমপ্লিমেন্ট ট্যাক্স প্ল্যানিং সো আলটিমেট যে দুই কথা আমরা কইছিলাম ওই দুই কথা তো পাইছি নাই মানে এগুলো তুমি ওলা লেখো আর এগুলো তোমার নিজের ভাইয়া লেখো অ্যাডভান্টেজ দুইটা পাইছি একটা হলো কি লেটে পে করা একটা হলো কি ট্যাক্স প্ল্যানিং করার অপরচুনিটি পাইরা ডিসঅ্যাডভান্টেজ কিটা যে অ্যাপ্লিকেশন অফ বেসিস পিরিয়ড রুল ইজ মোর কমপ্লিকেটেড অ্যামাউন্ট অফ প্রফিট আছে সিজেশন কুড পটেনশিয়ালি হাই কোয়াইট বেসিস পিরিয়ড এত মান্থ লং অল দ্য ওভারলে প্রফিট আর ডিডাক্টেবল দিস মাইট ইনসিগনিফিকেন্ট ইফ দ্য ওপেনিং ইয়ার প্রফিট আর লো হত 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 তাহলে কেন হইলো ওভারলে প্রফিটটা হইলো গিয়া এখানে মেইন জিনিস সো আমরা যেগুন পড়ছি ওগুন এবারে কিতা পাইলিছি ওই যে দেখো মার্ক দেন তুমি ইন্টারভেল বেশি লম্বা সময় লাগবে দিতে ওগুতে এক মার্ক ট্যাক্স প্ল্যানিং করতে আর ভাই ওগুলো লাগে এক মার্ক বেসিস পিরিয়ড রুলস কমপ্লিকেটেড এগুলো লাগে এক মার্ক ওই যে ওভারল্যাপ প্রফিট যেটা 23 মার্কস ওটা
ওই যে আমরা ফলো করে নি স্টার্টিং দেখতে কি নেক্সট 5 এপ্রিল দেন আবার সেকেন্ড টেক্সি আর গিয়া ফলো করছে নি করলে যে ওটা হিসাব নিকাশ করাটা বেজাল হয়ে যায় সিম্পল বেসিস পিরিয়ড হিসাব নিকাশ করাটা বেজাল হয়ে যায় প্রফিট অ্যাসেস ইন দা ইয়ার অফ সিজেশন প্রফিট ইগো আমরা লেসি না প্রফিট অ্যাসেস ইন দা ইয়ার অফ সিজেশন জিনিসটা কিটা আচ্ছা লাস্টের বছর যে বলা হইব এবালা প্রফিট বাড়িস্ত কারণ লাগি লাস্টের পিরিয়ডটা নরমালি 23 মাস লাম্বা হইব একবারে যে বলা ব্যবসা বন্ধ হইব 23 মাস লাম্বা হইব ওকে ওই লাগি ব্যাপার এখন আর কিটা করতাম আমরা আর একটা করতাম নি আমরা ইয়া লও তো তাড়াতাড়ি অঙ্ক শেষ হয়ে যায়নি কিটা অঙ্ক দেবে বিবিএ বুঝি না না এগুলো তো পিপিপিএ দিছে না এগুলো এক্সামিনারে দিছে না ইলা যদি ইজি হয় তো সমস্যা হয়ে যাব এ মানুষ বাড়ি গেছেন এখন আরে কুইয়া দিলে হয়ে গিতা হবে আচ্ছা দৌ দিতে থাকো ও ও দুজনে দৌ ও দুজনে দৌ অফিসার জন আর এন্ডে দিও না ফ্লিক গেল 94 গেল রিচার্ড গেল এমপ্লয়মেন্ট ইনকাম আরো পাইছি পেশেন্ট আমি লসর কোয়েশ্চন করতাম আসলাম ভুলে গেছি লস লস আর বেসিস পিরিয়ড তো আমরা শেষ নাইনি তাহলে আমরা লসের একটা অঙ্ক বললে আমরা লাগি মনে বেটার হইব লসটা এখন করতাম না রে কারণ লস এখন করলে লস কিছু কনসিডারেশন আছে কইতাম নেই যে পার্সোনাল অ্যালাউন্স এর বাদে অথবা অথবা কিছু জিনিস কনসিডারেশন করা লাগে এগুলো তুমি জানো না তো লস আপাতত করলাম না লস করি ইনশাআল্লাহ